আসসালামু আলাইকুম ডিআর ভিউয়ার্স আজকে আমরা হাজির হয়েছি শিং মাছ চাষ সম্পর্কিত নতুন আরেকটি ভিডিও নিয়ে যাই হোক ডিআর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিতে অনেকগুলো শিং মাছ রয়েছে এখানে এখানে এক কেজিতে চারশো পিস এই ধরনের শিং মাছ রয়েছে আপনাদের যদি কারো লাগে এই পোনাগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তবে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে শিং মাছ চাষে মানুষ দিন দিন লসের সম্মুখীন হচ্ছে কেন এবং অনেক চাষি আছে যারা শিং মাছ চাষ করে শুধু লস খেয়ে যাচ্ছেন কিন্তু লাভবান হতে পারছেন না এই বিষয়ে আমরা কয়েকটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। তার প্রথম কারণ হচ্ছে যে আপনি যে লস খাচ্ছেন বা লসের সম্মুখীন হচ্ছেন তার প্রধান কারণ হচ্ছে যে পুরাতন পুকুরে মাছ মজুত করা অর্থাৎ পুকুর ভালোভাবে প্রস্তুত না করে পুকুরে মাছ মজুত করা ডিয়ার বিয়ার্স আপনারা সবাই জানেন যে শিং মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই পুকুরটা ভালোভাবে শুকিয়ে তারপর পুকুর ভালোভাবে প্রস্তুত করে পুকুরে প্লাংটন তৈরি করে তারপর যদি আপনি পোনাগুলি মজুত করেন তাহলে অবশ্যই আপনি ভালো ফলাফল পেতে পারেন আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে অতিরিক্ত পোনা মজুত করা অনেকেই আছে যে এক শতাংশে পোনা দেওয়া যায় মূলত সাতশো থেকে আষ্টশো পিস এই জায়গায় দেখে দিয়ে অনেকে দিয়ে দেয় যে পনেরোশো পিস এক হাজার থেকে পনেরোশো পিস এটা করা যাবে না এটা করলে আপনি লসের সম্মুখীন হতে পারেন কারণ আপনারা সবাই জানেন যে একটি পুকুরে পোনা যদি দেওয়া যায় পঞ্চাশ হাজার ওই জায়গায় যদি আপনি দেড় লক্ষ পোনা দিয়ে দেন তাহলে ওই পোনাগুলি আসানোর গ্রোথ আসবে না এবং ফলাফল ভালো হবে না সেই ক্ষেত্রেও আপনি লসের সম্মুখীন হতে পারেন আর তৃতীয় হচ্ছে যে এক সাইজের পোনা মজুত করা আপনারা সবাই জানেন যে শিং মাসের পোনাগুলি সাধারণত সাইজ হয় না তারপরেও গ্রিডিংয়ের মাধ্যমে অবশ্যই সাইজের পোনা মজুত করতে হবে তার অন্যতম কারণ হচ্ছে যে আপনি যদি ছোটো বড়ো পোনা আপনি পুরো করে মজুত করেন তাহলে ছোটোগুলো চুরু থাকবে এবং বড়োগুলো বড়ো হবে সেই আপনি লসর সম্মুখীন হতে পারেন এবং ভালো ফলাফল অবশ্যই পাবেন না আর চার নম্বর হচ্ছে যে সঠিক নিয়মে এবং ভালো মানের খাবার প্রয়োগ করা অর্থাৎ প্রোটিন সমৃদ্ধ খাবার প্রয়োগ করা অনেকেই আছে যে বাজারের যে সস্তা যে খাবারগুলি আছে এইগুলি দিয়ে দেয় অবশ্যই আপনাকে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে এবং সঠিক নিয়মে খাবার প্রয়োগ করতে হবে পাঁচ নম্বর ব্যাপার হচ্ছে যে আপনাকে রোগাক্রান্ত আপনার মাছ রোগাক্রান্ত হওয়ার আগেই আপনাকে যথাযথ চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতে হবে অর্থাৎ পানিজনিত সমস্যা গ্যাসজনিত সমস্যা এই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যাই হোক যাই হোক এই ছিল আমাদের আসলে আলোচনা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন